নমস্কার বন্ধুরা আমি সৌম্য আজ আমরা শিখব গুণের একটি সুন্দর ট্রিক্স অথবা একে ম্যাজিকও বলা যায় এই নিয়মটির মাধ্যমে মাত্র তিন সেকেন্ডে আমরা যে কোনো গুণের উত্তর বলে দিতে পারব যদি গুণের শর্তগুলি ঠিকঠাক মিলে যায় তো দেখুন আমি এখানে একটি উদাহরণ নিয়ে নিয়েছি তেতাল্লিশ গুণিত সাতচল্লিশ এর উত্তরটা আপনারা চেষ্টা করে দেখুন তিন সেকেন্ডের মধ্যে বলতে পারেন কি না আমি সময় দিচ্ছি তো তিন সেকেন্ড হয়ে গেছে তো চলুন আমরা শিখানি কীভাবে এর উত্তর আমরা তিন সেকেন্ডে বের করতে পারবো এখানে দেখুন দুটোরই দশকের ঘরে চার আছে তো আমরা চারের পরের সংখ্যা কি সেটা বের করবো চারের পরের সংখ্যা পাঁচ তারপর চারের সঙ্গে পাঁচকে গুণ করব চার পাঁচে হবে কুড়ি তো উত্তরের প্রথম দুটো সংখ্যা হবে কুড়ি দ্বিতীয় দুটো সংখ্যা এর এককের স্থানগুলি আমরা গুণ করব তিন আছে এবং সাত আছে তিন সাততে একুশ তো দ্বিতীয় দুটি সংখ্যা একুশ তাহলে তেতাল্লিশ গুণিত সাতচল্লিশ এর উত্তর টু জিরো টু ওয়ান আরেকটি উদাহরণ নিয়ে নিই একান্ন গুণিত উনষাট তো এখানে দেখুন দর্শকের ঘরের সংখ্যা দুটোরই পাঁচ তো পাঁচ গুণিত তার পরের সংখ্যা হচ্ছে ছয় তিরিশ অর্থাৎ উত্তরের প্রথম দুটি সংখ্যা তিরিশ এবং দ্বিতীয় দুটি সংখ্যা হবে এক গুণিত নয় সমান শূন্য নয় অর্থাৎ থ্রি জিরো জিরো নাইন আরও কিছু উদাহরণের মাধ্যমে আমরা একটু নিয়মটি যাচাই করে নিই চুয়াত্তর গুণিত ছিয়াত্তর তো দেখুন এর দশকের ঘরের সংখ্যাগুলি হচ্ছে সাত তো সাত গুণিত সাতের পরের সংখ্যা হচ্ছে আট সাত আটটে ছাপ্পান্ন আমরা জানি এবং এককের ঘরের সংখ্যাগুলি হচ্ছে চার এবং ছয় চার এবং ছয় গুণ করলে চব্বিশ তাহলে ফাইভ সিক্স টু ফোর খুব ইজি তিন সেকেন্ডের মধ্যে আপনি বলে দিতে পারবেন আরও প্র্যাকটিস করলে আরও কম সময় দেখে উত্তর বলে দিতে পারবেন তো সেভাবে দেখুন একশো বারো গুণিত একশো আঠেরো এর দশকের ঘরের সংখ্যা হচ্ছে দুটোরই এগারো করে আছে তাহলে এগারো গুণিত পরের সংখ্যা বারো বা একশো বত্রিশ এবং দুই গুণিত আট আর গুণিত ষোলো তাহলে ওয়ান থ্রি টু ওয়ান সিক্স আপনারা ক্যালকুলেটরে গুণ করে চেক করে নিতে পারেন তো এই হচ্ছে আমাদের গুণের আজকের নিয়ম এই গুণটির ক্ষেত্রে দুখানা শর্ত আছে প্রথম শর্ত হচ্ছে যখন সংখ্যা দুটির দশকের সংখ্যা সমান হবে আপনারা উদাহরণে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা সংখ্যার দশকের সংখ্যাগুলো কিন্তু সমান ছিল আর দ্বিতীয় শর্ত হচ্ছে এর এককের সংখ্যাগুলো যদি আমরা যোগ করি তাহলে সবসময় যেন দশ পাই যেমন দেখতে পাচ্ছেন নয় আর এক দশ কিংবা তিন প্লাস সাত সমান দশ এটির ক্ষেত্রে কিংবা চার প্লাস ছয় সমান দশ এবং দুই প্লাস আট সমান দশ এই দুটি শর্ত যদি ঠিকঠাকভাবে প্রযোজ্য হয় তবে আমরা এই নিয়মটির মাধ্যমে যে কোনো গুণের উত্তর মাত্র তিন সেকেন্ডে বের করে দিতে পারি থ্যাংক ইউ